নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট, আনিস খান রহস্যময় মৃত্যু নিয়ে রাজনীতি শুরু হয়েছে। মোদী মমতা এক নাম মমতায় খুন আনিস খান। ডিওয়াইএফআই এবং এসএফআই বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন আমহার্স স্ট্রিট থানা রেপুটেশন ও সিকে রেপুটেশন দিলেন। বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন, দোষী অবিলম্বে ধরা হক। পুলিশ প্রশাসন বিরুদ্ধে অভিযোগ উঠছে, অবিলম্বে আইন ব্যবস্থা হক, বিচার চাই আনিস খান হত্যাকাণ্ডে দোষীকে শাস্তি হক। কোন পুলিশ অফিসার কোন জায়গায় থাকে তাহলে থানায় তো রেকর্ড থাকবে, কিন্তু আমরা থানায় অবস্থান এখনো চলছে, টানা অবস্থান চলছে। এই পুলিশ প্রশাসন খুন করেছে, আমরা দেখেছি সৈফুদ্দোল্লাকে খুন হতে হয়েছে, আমরা একের পর এক দেখে কমরেড। তাই এখন ভেতরে ডেপুটেশন দিতে যাবে ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সদস্য। যে ঘটনা বাংলার মাটিতে এইরকম নদীর বিহীন একটা নৃত্যত্ব, আজকে দাঁড়িয়ে বাংলার মাটিতে এই ঘটনা আমরা দেখলাম। তার বাড়িতে ঢুকে তার বাবা মায়ের সামনে, চোখের সামনে হত্যা করা হয়েছে। ফলত এই ঘটনা 2013 সালে ঘটিতা পুলিশের লাগাতার ভাবে ছাত্র হত্যার যে ঘটনা খুন হতে দেখেছি, আমরা আবার আনিস খানকে খুন হতে দেখলাম। আমরা বিচার চাই, আর যারা জড়িত আছে বিকল্পিত ভাবে এটা খুন কেন, যে দুজন আপনারা দেখেছেন আমতা জেলা থানা যে অনিস বলেছিল আমার জীবনের আমার পরিবারের মেরে খুন করলো, পরিকল্পিত খুন। আমরা চাই অনিসের ইনকুল্লা, সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মির্জা।